তুই এর আগে টেরা মাইয়া দিয়ে আলো কেন বড় ভাই লোকে কেন লাগাই দিস খুব বাদ বলি ঝামেলা আছে ঠিক আছে বহুত পেস খেলাইয়া এর থেকে ওকে বাইর করতে হইব তোমাকে তো পোলারা শিকার দিয়া দিছে এখন আমরা একটা প্যাচ বাইর কইরা ওটা ঢুকাইয়া ওইন থেকে সিস্টেম করে বাইর করতে হবে বুঝছো এই জন্য কাম শুরু করার আগে আমরা আপনার টাকা দেবো বিশ্বাস করেন বিশ্বাস করেন আমি ফুলাটা দিব তোমরা কথা দাও টাকা পয়সার সমস্যা হবো না আমি হেলাল উদ্দিন কথা দিতেছি তোমাদের ছেলেদেরকে আমি সুদাই নিয়ে আসবো আর আগের টাকা যেটা পান সেটা সহ হিসাব করে দিব সব ঠিক আছে তাহলে কি উঠবো নাকি উকিল সাহেব নিয়া কদরের দোকানে যাবি আমি তো কদরের দোকানে তুই যা উকিল সাহেব নিয়া কদরের দোকানে যাবি উনি যা খাইতে চায় প্যাট ভরে খাওয়াবি চা শুরু করবি রং চা দুধ চা সর চা আলগা ফাত্তি মেরে চা যত ফদের চা উনি খাইতে চায় তত ফদের চা খাওয়াবি তারপরে দোকানে যা আছে চিপস বিস্কুট চানাচুর সব খাইব সবই দিব আপনি কোন চিন্তা করবেন না তার আমি চা খাওয়া দিব বেলা বিস্কুট খালি খালি বেলা বিস্কুট না বেলা বিস্কুট খাইব অন্য বিস্কুট খাইব চানাচুর খাইব চিপস খাইব যা খাইব সব খাওয়াবো জি তোমার দিয়ার মতো আজকে ভালো একটা সংবাদ আছে বুঝছো কখনিয়া কি খবর বক্কর চেয়ারম্যান বক্কর চেয়ারম্যান কি হয়েছে আরে বক্কর চেয়ারম্যান আমাকে এলাকায় আইলো আরে সাথে হ্যাঁ মাইক মাস্টার দিলু এই যদি কয়ে পারে
আমার মিজাজ কি ঠিক থাকে কও? আমার শ্বশুর বাড়ির এলাকা, আমার মানে রক্ত মোটে মাথার টাকরায় উঠে গেছে বুঝছাও। আগলাই মুখ সামলায় কথা কবা, কনে কি করছাও? কয় এখানে তুমি কি সিটারি বাটপারি করতেছো? আমাকে এলাকায় সিটারি বাটপারি করে এখানে এসব নতুন করে শুরু করেছো নাকি? এই কথা শুনলি কার না মিজাজ খারাপ হয় তুমি কও সানা ভাই? হ্যাঁ, তারপর কি করেছি জানো? কি করেছি? তার আমি কলাম যে এই তোমরা কয়েনতে আসলে ওই এলাকার চেয়ারম্যান নাকি ওর নাকি খবর দিয়ে নিয়ে আইসে কি বিচার আচারে সহযোগিতা করার জন্য। আমার মোটে বিশ্বাস হলো না, কি জন্য এসে কইবার পারবো না। তারা কয় রে তুমি কি এলাকায় আইছো, তুমি কোন সিটারি বাটপারি করতেছো? আমি কলাম যে মিয়া সিটারি বাটপারি করবো, এটা আমার শ্বশুরবাড়ি, শ্বশুরবাড়ি এলাকা। কোন শ্বশুরবাড়ি এলাকা? হ্যাঁ আইটি আসলে কোয়েন দিয়ে, এই যে কলাবাগে নন্দে আইটি আসলে ওই যে রাস্তা তোমার জমা, পুরোটা তোমার শ্বশুরবাড়ি এলাকার জমি জমা। মানে এত কিছু করার পর ওরা মোটে বিশ্বাস করতেছে না। তারপর কি কলাম জানো? তারপরে কলাম বিশ্বাস না হলে পর আমার শ্বশুর বাড়ি চলো, তোমরা আমাকে মেহমান এলাকায়, আমার মেহমান, আমার শ্বশুরের মেহমান, দরকার হলে খাসি একখান আছে বাড়ি, জবাই দিয়ে খাওয়াই দেবো, মেহমানদারি করে দেবো। তা মোটে বিশ্বাস করো না। হ্যাঁ খাসি খাওয়াবা কি জন্য? তোর কলাম যে খাসি খাওয়াবো না, চলো যাই উপস্থিত যা আছে পান শরবত এগুলো খাওয়াই দিবানি চলো। এই যে এত আদর আপ্যায়ন করলাম, তা মোটে বিশ্বাস করতেছে না, বলে হারো চিটারি করতেছো কও? আমি ঠিক তাই ফিরে তাহাই দেখি যে দুটো উদা হয়ে গেছে, দূরে তাকাই দেখি যে সারিয়ে তোর। বুঝতে পারছি মানে আছে সব তো হালা এনে পাস করে দিব গা, তখন কি করবা? সানা ভাই তোমার চোখে কেউ মলম ডলিছে নাকি? তোমার বুদ্ধি শুদ্ধি গেছে কয়না কতদিন? বুঝতে তো না কিছুর জন্য শ্বশুর বাড়ি আসতে কইছি, তারা কাইছে নাকি? এরপরে যদি মনে করো বক্কর চেয়ারম্যান ভাই যে হোক না গেলাম, ওই গ্রামে যে কেউ তোমার লোক যদি কোনো সময় দেখা হয় তুমি কোন জায়গায় আছো, কোন ঠিকানা আছো, কারণে তুমি অরিজিনাল তোমার শ্বশুরবাড়ির ঠিকানা দিবা না, কোন জায়গায় আছো, কি নাম, কিছুই বলার কোনো দরকারই নেই কে, বুঝার পারছো? এই সানা ভাই সিটারের হাইব্রিডটারে কি কয়? কি কয়? বাটপার, সিটারের উপরে বাটপারি করে ছেড়ে দেবো, তুমি কি করছো? আমাকে তো বোকা নাকি? আরে মেয়ে কোন তো যায় না, কোন সময় কোন বিপদ আয় পরে, এই জন্য কইতেছি আর কি। পরে কোনো বিপদ আসবে, তুমি নিশ্চিন্তে থাকবার পারো, কথাটা বুঝতে পারিছো? এরপরে ফিরে যদি আসে এমন জায়গায় পাঠাবো না কল্যাণ নিয়ে বাড়ি যেতে পারবে না, দেখবে তো দৌড়ে যাচ্ছে ঠিকই, পুরো দেহটা আছে ধরের তে মাথা হান নেই। আমি তো এই বোলা ঘটকে হেঁটে দিছি। হ্যাঁ হ্যাঁ, এটা তুমি কি কইলা? এই এই বয়স্ক এই ঘটকটা তুমি কি জন্য পিটতে গেছো? অন্যায় করছে, বয়স্ক মানুষ বয়স্ক আচরণ করে, বয়স্ক মানুষ হলাইনের মতো অন্যায় করছে, এলে হেঁটে দিছি ভাবি। আমাদের বংশের আমাদের বাড়ির একটা ইজ্জত আছে না, আপনার ফ্যামিলির একটা ইজ্জত আছে না, আপনার ফ্যামিলির যে ঐতিহ্য এটা নষ্ট হয়ে যায় না। আপনার ছোট বোনের জন্য একটা প্রস্তাব আনছে, গিয়া একটা বুড়িয়া ছেলে, বুড়িয়া ছেলে এবার কি একটা বুড়িয়ার প্রস্তাব আনছে, এইটা আমি তো মানতে পারি না। এটা যেমন আপনার মান সম্মানে আঘাত আনে, আপনার ছোট বোন মানে তো আমারও ছোট বোন, ছোট বোন এলে হেঁটে দিছি। তুমি যে এমন করে জিনিসটা নিয়ে ভাবছো এটা শুনেই তো আমি অবাক হয়ে গেলাম, কেউই এমন করে ভাবে নাই জানো। আমি টিঙ্কু মিয়ার কাছে যে এত কিছু বললাম সে এটা কোনো সমাধানই করলো না। না তুমি যে কাজটা করছো এটা তো তুমি আমার সম্মানের দিকে তাকায় করছো, এই বাড়ির সম্মানের দিকে তাকায় করছো, তুমি এটা নিয়ে চিন্তা করো না। এটা নিয়ে যদি কোনো সমস্যা হয় সেটা আমি দেখবো, আমি তোমার ভাবি, এটা আমি দেখবো ভাবি। ওই কারণ হয়েছে কুবুদবাইসের কাছে সবাই সালিশ টালিশ করে, এই বুড়িয়া যদি আসি আবার কুবুদবাইসের কাছে নালিশ করে আমার আবার। আরে রাখো, তুমি যা করছো তুমি আমারে ঋণী করে ফেলছো, এটা আমি দেখবো, তুমি এটা নিয়ে একদম চিন্তা করো না। আমি ঋণী করি না, আপনার আপনার ফ্যামিলি, আমাদের ফ্যামিলির দরকার নাই, আপনি আরেকটা ফ্যামিলিতে এখানে আসছেন, আপনার ফ্যামিলি মানে আমার ফ্যামিলি, আপনার ফ্যামিলির মান সম্মান ইজ্জত আমি দেখবো। জি ভাইয়া, এটা আর কি তোমার মতো করে যদি সবাই ভাবতো গোলাম ভাই, জি তো
তোমার কি খাইতে মন চায় তুমি কও আমারে? না আমার আইসক্রিম খাইতে মন ভাবি, আইসক্রিম খালি আমরা চেক করেন, আমাকে চেক করেন। আচ্ছা ওই দায়িত্ব আমার, তুমি কালকে কি খাবা তুমি আমার আলাদা করে কও। আমরা ছোটবেন মানে আমারও ঠিক আছে, তুমি এটা নিয়ে চিন্তা করো না, যাও। হ্যাঁ বিটু বানু বলো, কি করেন কুবুত মিয়া? ওই কি আর করব, ঘরে বসে ওই মিস্টার দুলালের খোঁজ খবর করতেছিলাম বোর্ডর কাছে আর কি। বিউটি বানুর খোঁজ খবর তো নেন না, শুধু মিস্টার দুলালের খোঁজ খবর নিলে কি আর হবে? আমি না নিলে কি হইছে, বিউটি বানু তো আমার খবর নাই, তো একজন নিলেই হলো। আপনার জন্য আরো বড় একটা খবর আছে। কি খবর কও তো? এখন কলি পরে তো আপনি মনে হয় না আপনার বাড়িতে আর থাকবেন, দূর দিয়ে আমার বাড়ি চলে আসবেন। রাতের আঁধারে আসার পরে দেখা যাবে কার কাছে মার খাচ্ছেন নাকি করতেছেন। মানে কি? খুবই আনন্দের খবর কুব্বত মিয়া। আপনাকে তো আমি অবশ্যই, তবে এখন না, কালকে পুকুর পারে। এই যে এখন তো আবার সমস্যা হইলো, আমার তো সারা রাত ঘুমাই। আমার তো মনে হইতেছে কি এখনই তাহলে এখনই বালিশ বিছানা পত্র নিয়ে আর বিউটি বানুর জন্য অপেক্ষা করি। ঠিক আছে যান, ওইখানে কি শুয়ে থাকেন? আরে কও না কেন, এখন কও না। খুবই আনন্দের খবর, কালকে পুকুরপাড়ে আসবা, তারপরে ফোন রাখলাম, কোথা হবে। এই শোনো বিউটি, খাইনিটা কি তাহলে কি বিউটি বেগম আমার লগে একলা একলা বাইকে যাইব নাকি, সে প্ল্যান করছে নাকি? সেটাও তো একটা সমস্যা, আর কি করি। আবার দেবো নাকি একটা ফোন? দেখছো পাজিটা মোবাইলটা অফ করে রেখেছি। আরে কি বলবো, তাড়াতাড়ি বলো, রাতের রান্না বসাইতে হইব। না বুঝতেছিলাম যে তোমার তো আসলে কষ্ট কয়েক গুণ বাইরে গেছে, মানে যে শুকুর বউনে বাড়িতে এসে উঠলো, এখন ওর তো তেমন আত্মীয় স্বজন বলতে এখানে কেউ নাই, আমরা ওর সব কতদিন থাকবো কি সমাচার এটা জিজ্ঞাসা তো পারতেছি না, এমনি তোমার কোনো আপত্তি নাই তো? শোনো, একজন মানুষ বাড়ির উপর থাকবো সেটা কোনো সমস্যা না, বরং ভালোই লাগে, নতুন একটা বউ আসছে, গল্প গুজব করবো, আনন্দ ফুর্তি করবো। কিন্তু ওনার বউ তো সেই লেভেলের মানুষ না, দেখলো না একটা চেন নিয়ে কি তামসা করলো, হুট করে সে বইলা ফেললো এই চম্পা নিছে নয় বিউটি নিছে, আজকে বলছে যে ওরা নিছে, কালকে তো আমারও সে বলতে পারে একটা কিছুর জন্য, বলতে পারে না বলো? না না সে সাহস বোধহয় করবো না। আর সেই সাহস কীভাবে করবো না, তোমার বোন রে বলছে, আমার বোন রে বলছে, তা আমারে বলতে কতক্ষণ, কেমন জানো আমার খুব একটা সুবিধার মনে হয় না। তার উপর তুমি একটা জিনিস দেখো, সারাক্ষণ ফুটাইতে থাকে যে বাপের বাড়ি এই আছে, বাপের বাড়ি ওই আছে, কোনো কাম কাজ করে নাই, অর্ডারের পর অর্ডার, অর্ডারের পর অর্ডার, এটা কি সম্ভব? আমি কি এবারে কাজের মেয়ে? আসলে এগুলো হইতেছে কি জ্ঞানের অভাব বুঝছো, পৃথিবীতে কিছু মানুষ আছে যারা সবসময় নিজের জাহির করতে যায়া নিজের ছোট করে। এখন শুক্র হয়তো বুঝতেছে নতুন বিয়া করছে তো, আর ওর হয়েছে কি এই বিয়া বিয়া কইরা নিজের ভিতরে যে আত্মার যে শক্তি যে পাওয়ার এইটা গেছিল কইমা, এখন মানে হঠাৎ করে বিয়েটা করার ফলে ও বুঝে উঠতে পারতেছে না যে কেমনে কি দিয়ে শুরু করব, বউরে কেমনে কি বুঝাইব, সব কিছু বলে আমার মনে হয় যে আমরা দেখি আর কয়টা দিন দেখা বুঝা, তারপর না হয় ওরে বলে ফেলা মনে যে তুই কিছু মনে করিস না, আপন ভাইও তো আলাদা হয়ে যায়, হয় তুই বাড়িতে চলে যা, আর না হলে এই এলাকার মধ্যে তোর আমি জায়গা দেখে দিতেছি, বা আমগো তো উত্তরপাড়া জমি আসলো না ধানের জমি, ওখান দিয়ে তো বড় রাস্তা গেছে, এখন দোকানপত্র বসছে, ওইখানে যদি আর একটু জায়গা দেওয়া যায় আর যে টাকা পয়সা আছে ও কিন্তু বাড়ি তুলেও থাকতে পারবে। সেইটাই ভালো, ঝামেলা যত তাড়াতাড়ি বিদায় হয় ততই ভালো, এমনিতে কোনো সমস্যা নাই, কিন্তু এই মহিলাটাই বেশি পাক না, দেখো না কোনো কামকাজের কথা বললেই সে এই সুতা ওই সুতা দেয়, আরে বাবা নিজের চক্ষু লজ্জা বলেও তো একটা জিনিস আছে, কোনো চক্ষু লজ্জা নাই, আমার তো মনে হয় ওই জামাই বাছিয়ে ছাড়ে নাই, সে তারাই বাইট করে দিছে। ওইটাই তো হয়, তুমি ম্যাক্সিমাম ক্ষেত্রে লক্ষ্য করবা, ধরো তুমি তুমি ছাড়া আমি আমার জীবন কল্পনা করতে পারি না, তার কারণ কি? কারণ তো একটাই, তুমি তোমার যোগ্যতা, তোমার ভালোবাসা, তোমার সব কিছু দিয়ে সংসারটা আগলে রাখছো,
আবার কিছু কিছু মহিলা আছে যে দেখবা বাড়ি ঘরে কাম করতে আসে না, এগুলার কিন্তু সমস্যা আছে। মানে এই ধরনের বুদ্ধিহীন মহিলা গরি কিন্তু স্বামী ছাইরা দেয় সব ক্ষেত্রে বলুন না, অন্তত ধরো তোমার আশীর্বাদ ক্ষেত্রে দেখা যাব যে তাকে সংসার করার অযোগ্যতার কারণে স্বামীর সাথে কিন্তু দূরত্ব তৈরি হয়ে যায়। যাই হোক, তুমি আপাতত ওরা যে কয়টা দিন থাকে মুখ খুলো না, যা কয় যেভাবে কয় অন্তত ক্যামেরা, মানে আমাকে বাড়ির উপর গেস্ট অপমান হয় এই ধরনের সিচুয়েশন যেন তৈরি না হয়। তোমার কি মনে হয় যে আমি তৈরি করবো? আমার তা মনে হয় না, কারণ বিশ্বাস করো আমি তোমার সামনে বলে বুঝতে বলতেছি না, মানে তোমার মতো বউ আমার তো মনে হয় যে লাখে হয়তো দিতে পারে। আরে থাক, এত কইতে হবে না, যাই রান্না করি একটু পর, তোমার বন্ধু বউ এসে দেবো। ভাবি খাবার কি হয়েছে, আমার তো খিদে লেগে গেল, যাই আমি। ভাইয়া কেমন আছেন আপনি? ভাইয়া গোলাম ভাইয়া আপনারই কইতেছি। তার তো ছিঁড়ে গেছি, আমার ভাইয়া বলেতেছো কেন, কি হয়েছে সমস্যা কি তোমার? তার আমার ছেলে নাই, তার তোমার ছেলে। কালকে যে বউর সামনে কইতেছি না ছোট বোন ছোট বোন, তখন মনে আসতো না? পাগল, এটা তো পলিটিক্স করছি, পাগল বুঝে না। আচ্ছা সব কিছু বুঝলাম, কিন্তু ওইটা কোন পলিটিক্স? তুমি যে বুড়া মানুষটার মারলা, এটা কষ্ট পাইছ না? বুড়া মানে গটকি গে? হ্যাঁ, তো বুড়িয়া তুই বুড়িয়া হইছ, তোর বেকিন হাকি গেছে, তোর কথাবার্তা তোর কাজকর্ম কিলে বাচ্চা গমত, বাচ্চারা যখন ডাইন বামে চলি যায় হাতে করে ফিরতে হয় কিছু করার নেই। আমি তো কি ফিটছি, সিম্পল দিছি, মানে জাস্ট সিম্পল, আমি তো গোডাউন হাতে দেখাই না অনগা, কোন সাহসে তোমার লাই বস্তব লই যায়, দিছি ফিডি, একদম ফিডি দিছি। তাই বলে তুমি এমনি মারবা? কোন মারি নো হাতারে, হাতার হাতে সাথে দিয়ে হাতারে ফিটছি, সাথে বাঙ্গে হনো, সাথে কিচ্ছু হনো। কথায় কথায় রাগ হয়ে যাও, এত রাগাও কেন? একলগে চলাফেরা করছি না, এক দোকানে চা খাইছি না, এক জায়গায় রয়েছি না, সব মিলে এত চলছে তাই না? এখন তুমি বড় জায়গায় বিয়ে করছো, এই কারণে কি বন্ধু বান্ধব ভাই বোনেরা তার সম্পর্ক করে দিবা না? তা আমি পর করেছি কি ডাক হলো, তুমি কি কবা সেটা পরিষ্কার করে কর না। জানি তোমার শ্বশুরের অনেক জায়গা সম্পত্তি, হ্যাঁ একজন কইলো যে অনেক মেলা, মানে জায়গা সম্পত্তির অভাব নাই। হ্যাঁ জায়গা সম্পত্তির অভাব নাই, এটা ঠিক কইছো। হ্যাঁ তা যে তোমার সংবাদটা দিছে সে জায়গা সম্পত্তির পরিমাণটা কয়নি, কি আন্দাজে জায়গা সম্পত্তি টাকা পয়সা তোমার শ্বশুরে? কইছে যে 15-20 বিঘে হইতে পারে। ওরে সে তো তাহলে কিছুই জানে না, এটা কি কইছাও? 15-20 বিঘা তো তার উঠোনটাই হবে এরকম মনে হচ্ছে। উঠোনের চারিপাশে যদি জায়গা আছে সেটাই তো 15-20 বিঘা হবে। ওরে এই তল্লাটি তো তার, সেটা তো দেখা লাগবে পুরোটা গ্রাম। হ্যাঁ আচ্ছা তুমি এটা সত্যি করে কত ভাই, তোমার শ্বশুর কি করতো?
কি করবি আবার? ওরা রেঙ্গুনে জাহাজের কাপ্তান ছিল সে। সেটা আবার কি? সেটা আবার কি বুঝতে পারতিস না? আমার শ্বশুর ওই জাহাজে ইঞ্জিনের মধ্যে চাবি মারে দেওয়ার সাথে সাথে ভুম 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 করে জাহাজ চলা শুরু করে দিত। মানে হ্যাঁ চালাইতো? হ্যাঁ। এই যে তোমার শ্বশুর খালি মিশিং স্টার দিয়া বোম 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 করতো, আর তুমি কেন মাইক মাস্টার দিল হইয়া একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা গুলি করতা এত বড় পয়সালার জামাই হইয়া? ওরে ভাই রে, এটা তো ভালোবাসার খপ্পরের মধ্যে পড়ে গেছিলাম বলে তোমাকে মধ্যে এই কাজটা করে বেড়াইছি। আমার কোনো উপায় ছিল না। আমার শ্বশুরের মানে মায়ের সাথে আমি প্রেম করিলাম, বুঝছো? প্রেম করে ভাগাই নিয়ে বিয়ে করিলাম। এর জন্য আমার শ্বশুর আমার তেজ্জ জামাই করিল। তাছাড়া তোমার কোনো উপায় ছিল না, এই জন্য তোমাকে এলাকায় চলে গেছিলাম। ওরে বাবা রে বাবা রে বাবা, এত কিছু হলাম, তেজ্জ মাইয়া হলাম না তেজ্জ জামাই না? ঠিকই আছে, তোমার লেগে ঠিক করছে। তোমার যে গুলি করে মারিয়ে না, এটা বেটা উপকার করছে তোমার। এই মনটা এই কথা কিরম করে করছো? হ্যাঁ হ্যাঁ, গুলি করে মারবে কিছুর জন্য? গুলি করে মারবে কি? আমি তার জামাই, এটা বোঝা লাগবে। তার দুই দিন আগেও কা দুই দিন পরও সে তো মাইনে নিবি, মাইনে নিশ্চয়ই তো, তা মারবে কিছুর জন্য? তেজ্জ পুত্র করে দিল, আবার এই জামাই ঘরে মাইনে নেয়? ওরা তেজ্জ জামাই করিল, তাতে কি হয়েছে? আমি তো পরের সওয়াল, আমার তো তেজ্জ পুত্র আর করেনি। বুঝতে পারিস আমি কি কইছি? এখন ভালো কথা শোনো, চেয়ারম্যানের লাঠি দ্বারা তুমি কতদিন খাবা মনটা? তাহলে চলো আমি শ্বশুরে কয়ে তোমার একখানে চাকরির ব্যবস্থা করে দিবানি। চলো আমার শ্বশুর বাড়ি চলো। আরে শ্বশুর বাড়ি আজকে আর যাবো না, আর একদিন যাবো, কিন্তু তোমার শ্বশুর বাড়িটা কোন না? শ্বশুর বাড়ি ওই দেখার বিল্ডিং এর কোনা দেখা যাচ্ছে না তাল গাছের দ্বারে, ওই যে ওই যে হ্যাঁ ওই দুইটি। ও আচ্ছা, আর একদিন যাবো। কোনো সভ্য পরিবার কি এমন একটা ঘরে তার মেয়েকে বিয়ে দিবে যেই ছেলে সারাটা ক্ষণ টোটো করে একটা বানর নিয়ে ঘুরে বেড়ায়, বানর দিয়ে বিচার করে বেড়ায়? তুমি দিতে তোমার বোনের এরকম কারোর লাগে বিয়া? বান্দর আমি জীবনে দুই চক্ষে দেখতে পারি না, এই কুবত্রেও আমি দেখতে পারি না বান্দরের জন্য। আর এই বান্দর এসে আমার ঘরে চাপছে, এই তার ভালোবাসা। সে যদি আমি বিবাহ বিবাহ করবে কেন সত্য দিবি? সত্য দিয়ে কিসের বিবাহ করে? কিসের ভালোবাসা হয়? ভালোবাসা হবে নিঃসন্দেহে।